আল্ট্রাসোনোগ্রাফি গর্ভবতীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই রিপোর্টটিতেই লেখা থাকে গর্ভের বাচ্চাটি সুস্থ আছে কি না ও গর্ভবতীর শারীরিক অবস্থা কেমন চলছে। এছাড়াও আরও উল্লেখ থাকে গর্ভের শিশুটি ছেলে না মেয়ে হতে চলেছে। কিন্তু ঠিক কখন আল্ট্রা করলে জানতে পারবেন গর্ভের বাচ্চার লিঙ্গ, এটি অনেকেই জানেন না। প্রথমেই বলি, কখন আল্ট্রা করলে আপনি জানবেন গর্ভের সন্তান ছেলে না মেয়ে। 14 সপ্তাহের আগে পর্যন্ত প্রত্যেকটা গর্ভস্থ শিশু দেখতে একই রকম থাকে। সাধারণত 16 থেকে 18 সপ্তাহে শিশুর লিঙ্গ আকৃতি লাভ করে, কিন্তু এ সময়ে আল্ট্রা করলে অনেক সময় সঠিক বোঝা যায় না। তাই কয়েক সপ্তাহ অপেক্ষা করে, অর্থাৎ আপনি যদি 20 থেকে 22 সপ্তাহে আল্ট্রা করেন, তাহলে আশা করা যায় আপনি জানতে পারবেন আপনার গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান বেড়ে উঠছে। 22 সপ্তাহের পরও বাচ্চার লিঙ্গ বোঝা যায় না কেন, অনেকের আবার এরকম প্রশ্ন থাকে। অনেকে 22 সপ্তাহের পর আল্ট্রা করেন, কিন্তু ছেলে না মেয়ে হবে জানতে পারেন না। ডাক্তার হয়তো আপনাকে বলবে বাচ্চাটি এমন পজিশনে ছিল যে তার লিঙ্গ বোঝা যায়নি। এক্ষেত্রে অধৈর্য না হয়ে কয়েক সপ্তাহ পর আবার আল্ট্রা করতে পারেন, তখন হয়তো সঠিক আপনি জানতে পারবেন। আল্ট্রা রিপোর্টে ছেলে না মেয়ে লেখা না থাকলে কি করবেন? গর্ভের বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা অনেক দেশে নিষিদ্ধ, আমাদের দেশেও এটা নিষেধ। তাই আপনি হয়তো রিপোর্টে বাচ্চার লিঙ্গ সম্পর্কে কোনো তথ্য নাও দেখতে পারেন। তাই যখন আল্ট্রা পরীক্ষা করবেন, তখন ডাক্তারকে সরাসরি জিজ্ঞাসা করবেন ছেলে না মেয়ে হতে চলেছে। আপনি শুনে থাকবেন ছেলে শিশুর হার্টবিট কম হয়, কিন্তু শিশুটি আল্ট্রাসোনোর সময় নড়াচড়া বেশি করলে হার্টবিট বেশি হয়ে যেতে পারে। তাই হার্টবিট বেশি হলে মেয়ে হবে এটা বললে ভুল হবে। আবার আপনার গর্ভের মেয়ে শিশুটি আল্ট্রাসোনোর সময় ঘুমিয়ে থাকলে হার্টবিট কিছুটা কম হবে, তখন আপনি যদি ভাবেন হার্টবিট কম মানে ছেলে হবে, এটিও ভুল হবে। তাই হার্টবিট থেকে ছেলে না মেয়ে হবে জানতে চাইবেন না। রিপোর্টে জেন্ডার লেখা হয়তো দেখবেন, এটি দ্বারা শিশুর লিঙ্গ ছেলে না মেয়ে হচ্ছে বোঝানো হয়। এখানে থাকতে পারে মেল বা এম মানে ছেলে, ফিমেল বা এফ মানে মেয়ে, কিংবা এক্স এক্স মানেও মেয়ে, আর এক্স ওয়াই মানে ছেলে। এরকম তথ্য যেসব আল্ট্রাসোনো রিপোর্টে থাকবে সেটা বলা সবসময় সম্ভব হয় না, একবার দেখে নিতে পারেন। কেননা অনেক ডাক্তাররা এই তথ্য উল্লেখ করেন, আবার কোনো কোনো ডাক্তাররা এই তথ্য উল্লেখ করেন না। তাই আপনি একবার অবশ্যই চেক করে নেবেন। ধর্মীয় দিক বিবেচনায় আগে থেকে ছেলে না মেয়ে জানতে চাওয়া উচিত নয়, এবং এটি বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে। তাই শিশুটি পৃথিবীতে আসলেই জানতে পারবেন। ধৈর্য ধরুন, অবশ্যই এর ফলাফল ভালো হবে। আশা করি ভালো থাকবেন। নমস্কার।